মৌসুমি বায়ুর প্রভাবে ভোরে রাজধানী সহ আশপাশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হয়েছে এতে গত কয়েকদিনের গরম কিছুটা কমেছে ভোরে সড়কে জানো লোকজনে চলাচল কিছুটা কম এতে জনদূর্ভোগও খুব একটা নেই আবহাওয়া অফিস জানিয়েছে আজ সারা দেশেই বৃষ্টি হতে পারে কোথাও কোথাও বজ্র বৃষ্টি সহ ভারী বৃষ্টিরও শঙ্কা রয়েছে সারাদেশে দিন রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আগামী চার থেকে পাঁচ দিন সারা দেশে বৃষ্টি অব্যাহত থাকতে পারে বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় চুয়াডাঙ্গায় চৌত্রিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস এ সময় সর্বোচ্চ বৃষ্টি রেকর্ড করা হয় কক্সবাজারে দুশো চৌত্রিশ মিলিমিটার আবহাওয়া রাজধানীর পরিস্থিতি নিয়ে আরও জানাতে তেজগাঁও থেকে যোগ দিচ্ছেন সহকর্মী খালেদ রায়হান রাহান আজকে তো ভারী বৃষ্টি দেখা যাচ্ছে আগামী কয়েকদিনও বৃষ্টির সম্ভাবনা রয়েছে জনজীবনের প্রভাব কেমন দেখা যাচ্ছে আর আবহাওয়িদরা কি জানিয়েছেন দেখুন গতকালকেও আমরা দেখেছি যে বৃষ্টি হয়েছিল রাজধানীতে এবং আজকে সকাল থেকেই কিন্তু বৃষ্টি হচ্ছে আবহাওয়া আমি যেটি বলছে যে এই বৃষ্টি আজকে দিনে থেমে থেমে চলবে শুধু রাজধানী না রাজধানী ছাড়াও রাজধানীর আশেপাশে এবং সারা দেশের অন্তত আঠারো থেকে বিশটি জেলাতে এই বৃষ্টি চলবে এবং এই বৃষ্টি আগামী কাল পর্যন্ত থাকবে তারপরে হয়তো বৃষ্টি কিছুটা কমতে পারে তবে যেমনটি বলছিলেন যে কিছুটা তাপমাত্রা কমলেও কিন্তু এই তাপমাত্রা কমাটা স্থায়ী থাকবে না যখনই বৃষ্টি কমে যাবে তারপরেই তাপমাত্রা কিন্তু ভ্যাবসা গরম যেতে সেটি অনুভূত হবে এবং তার সঙ্গে গরম কিন্তু বাড়বে এবং কালকে পর্যন্ত বৃষ্টি হওয়ার পরে পরশুদিন থেকে তাপমাত্রা আবারও সম্ভাবনা কথা আবহাওয়া বলছে এবং সড়কের কথা যদি বলতে চাই নিশ্চয়ই জানেন যে চলমান যে আন্দোলন চলছে তার ফলে কিন্তু কিছুটা যানবাহন কম ছিল যার ফলে যারাই বের হয়েছেন তারা কিছুটা অনেকেই আতঙ্কের কারণে পরে বের হয়েছেন তার ফলে খুব বেশি যে ভোগান্তি ভোগান্তির পরিমাণ কিন্তু অনেকটাই আসলে আগের মতো সাধারণত কিছু হয়তো বৃষ্টি আর সেটা কিন্তু অনেকটাই কম হচ্ছে তবে বৃষ্টি গতকালকে হয়েছে আজকেও হবে এবং আগামীকালকেও হ্যাঁ নিশ্চয়ই আপনি এই বিষয় তথ্য সংগ্রহ করতে থাকুন পরবর্তীতে আবার আমরা আপনার সাথে যুক্ত হব